أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين إن মানে হচ্ছে নিশ্চয়ই, হ্যাঁ এটা হচ্ছে আমরা জানি হরফ অব নাসাব, এরপরে আসছে আল্লাদিনা, তাহলে এটা হয়ে গেছে কি, এটা হয়ে গেছে ইন্নার পরে আসছে, তার মানে এখানে কি হচ্ছে নাসাব স্ট্যাটাস এটা কন্টিনিউ করছে, এটা হচ্ছে ইসম মাউসুল আল্লাদিনা। তারপরে বলা হচ্ছে কাফারু, তাহলে নিশ্চয়ই যারা কি করেছে, যারা কাফারু, কাফারু হচ্ছে একটা ফেল, এটার ভেতরে আছে হুম, তাহলে হুয়া কাফারা হুম কাফারু, মানে হচ্ছে তারা অবিশ্বাস করেছে, তারা অবিশ্বাস করেছে। সাওয়া উন আলাইহিম, সাওয়া উন মানে হচ্ছে ইট ইজ ইকুয়াল, হ্যাঁ বা এটা সমান, সাওয়া উন মানে হচ্ছে বলো আর না বলো দুটাই সমান, এটা বোঝানো হয়েছে। সাওয়াউন আলাইহিম, তাদের জন্য বা তাদের আলা মানে উপরে, তাদের উপরে আপনি আংজার তাহম আ মানে হচ্ছে এখানে একটা পার্টিকেল যেটাকে বোঝানো হয়েছে যে বললেও যা না বললেও তা, এইরকম একটা মানে অর্থবোধক দেওয়ার জন্য এখানে আটা আসছে। তারপরে আসছে আংজারতা, হ্যাঁ তাহলে আংতা আংজারতা, এটার মধ্যে আসছে আংতা আংজারতা, মানে এটা ফেল মাদি, এটা হচ্ছে আংতা ফর্মে আসছে, আপনি সতর্ক করেন তাদেরকে, এটা আসছে যে এরা হচ্ছে কি তাদের জন্য এটা সমান, আপনি সতর্ক করেন অথবা না করেন। আংজারতা হুম আম লাম তুংজির হুম, অথবা নাই করেন, সতর্ক করেন তাদেরকে পাস্ট টেন্সে অথবা নাই করেন ফিউচারে, যে করেন বা আগে করেছেন বা সামনে করবেন তাদের উপরে এটা কোনো এফেক্ট আনবে না, সাওয়া উন আলাইহি তাদের উপরে এটা ইকুয়াল। আম লাম তুনজিরহুম, অথবা আম মানে হচ্ছে অর, এখানে বলা হয়েছে অর, এটা হরফে আতফ, এটা কানেক্টর, লাম তুনজিরহুম, লাম মানে নিষেধ করা হয়েছে, হ্যাঁ তুনজিরহুম, তো আমরা জানি যে লাম হচ্ছে একটা হরফে নাফি, মানে একটা নেগেটিভ পার্টিকেল নিষেধ করে, এবং এই নেগেটিভ পার্টিকেল হইলে আমরা জানি যে ফেল এর পরে যেটা আসে সেটা হালকা সরি হালকাতম হয়ে যায়, লাইটেস্ট হয়ে যায়। হ্যাঁ তো এই যে দেখেন লামের কারণে তুং জির হয়ে গেছে, তুং জিরু থেকে তুং জির হয়ে গেল। তারপরে অ্যাটাচ প্রোনাউন আসছে হুম, তো এটার অর্থ কি, এটার অর্থ হচ্ছে আপনি সতর্ক করেন তাদেরকে, নাই করেন তাদেরকে, এটা আসছে লাম তুংজির হুম, তাহলে সতর্ক করেন অথবা নাই করেন, লা ইউমিনু তারা কি করবে না, তারা ইমান আনবে না, লা ইউমিনু তারা ইমান আনবে না। এখন এখানে দেখেন যে তাদেরকে কিন্তু ইমান আনতে নিষেধ করা হয়নি, এটা নিষেধ না, নিষেধ যদি হইতো তাহলে কি হইতো, লা ইউমিনু এটা আসতো, কিন্তু এখানে ইউমিনু না, এটা হোম ফর্মে আছে, ইউমিনু না, এটা কি ফর্মে আছে, ফেল মুদারি দমির মুত্তাসিল ফি মাহালি রফা ফাইল, এখানে থার্ড পার্সনে আপনার মাস্কুলিন প্লুরাল আছে, থার্ড পার্সন মাস্কুলিন প্লুরাল ফর্মে আপনার ফর্মটা আছে, তার মানে কি হুম আছে, হুম আছে ভিতরে হুম। সো আর এটা কি হয় নাই, এটা একটা তাদের ঘটনাটা স্টেটমেন্ট আকারে আসে যে তারা ইমান আনবে না, এটা একটা স্টেটমেন্ট, এটা একটা বাক্য, এখানে কিন্তু তাদেরকে ইমান আনতে নিষেধ করা হয়নি, কিন্তু লা দিয়ে নিষেধ বুঝাইছে, এটা সেন্টেন্স হয়ে গেছে, লা ইউমিনু না, এটা একটা বাক্য হয়ে গেছে, আমরা তো গ্রামারে পড়েছি তাই না, যে যদি হালকা হয়ে যেত বা হালকাতম হয়ে যেত তাহলে আমি আমর বলবো, তাও যদি সামনে সেকেন্ড পার্সন থাকে, এখানে তো সামনে কে আছে, সামনে আছে আপনার থার্ড পার্সন, তো থার্ড পার্সনে তো আমর হয়ই না কখনো। আর আরেকটা আমরা পড়ছিলাম যে থার্ড পার্সনের সাথেও লাম আলিফ দিয়ে একটা সম্ভব হয় ট্রান্সলেশন করা, সেটা ছিল উচিত না, এখানে সেটাও নাই, কেন, কারণ এখানে কোনো কিছু লাইট বা লাইটেস্ট হয়নি, নর্মাল একটা সেন্টেন্স কনস্ট্রাকশন হয়েছে। ওকে এবার আমরা চলে যাচ্ছি এর পরের আয়াতটাতে, খতামাল্লাহু, খতামা মানে হচ্ছে কি, হুয়া খতামা মানে তিনি নিষেধ মানে সিল করে দিয়েছেন কোনো কিছুকে, ফিনিশিং লাইন টেনে দেওয়া, খতম আমরা বলি তো বাংলাতে, খতম কথা শেষ করে দেওয়া, সো এই লাইনটা আল্লাহ সুবহান তাআলা ড্র করেছেন যে খতাম আল্লাহু, আল্লাহ সিল করে দিয়েছেন, আলা কুলুবিহিম,
আলা মানে উপরে, কিসের কিসের উপরে? কুলুবিহিম, তাদের কলবগুলার উপরে। এখানে কুলুব এটা হচ্ছে আপনার প্লুরাল ফর্মে আছে, হ্যাঁ প্লুরাল ফর্মে আছে, অনেকগুলাকে বুঝাইছে। দেয়ার হার্টস, দেয়ার হার্টস কুলুবিহিম, তাদের অন্তর গুলাকে। ওয়া আলা, এবং আরো কিসের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিল করে দিয়েছেন? সামিহিম, সামা মানে শোনা, তাহলে তাদের শ্রবণ যে ক্ষমতা সেটার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিল করে দিয়েছেন। ওয়া আলা, এবং একই সাথে আরো কিসের উপরে দেওয়া হয়েছে? আবসারহিম, তাদের যে ভিশন, তাদের যে দৃষ্টি শক্তি, এমন না যে তারা অন্ধ হয়ে যাচ্ছে, এমন না যে তারা বধির হয়ে যাচ্ছে, কিন্তু তারা দেখেও দেখে না, শুনেও শুনে না, এরকম একটা কন্ডিশনে তারা, হ্যাঁ যে তারা তাদের তারা তাদের দৃষ্টি আছে, কিন্তু তারা এই দৃষ্টি শক্তিটাকে প্রপার ভাবে কাজে লাগায় যে আল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলাকে চিনবে, ওইটা তারা যেহেতু ডিনাই করছে, তাদের তারা বারবার তাদের কাছে যে সতর্কটা আসছে ওটাকে তারা কি করেছে? ইগনোর করছে। আল্লাহ বলতেছে যে তখন তুমি তাদেরকে বলো আর না বলো, তারা ফিক্সড করে নিছে যে তারা আর ইয়া করবে না, তারা এটা একসেপ্ট করবে না এই সতর্কবাণীকে। কাজেই তাদের সবকিছু এখন সিল করে দেওয়া হয়েছে যে তাদের জন্য এই রাস্তাটা ক্লোজ হয়ে গেছে। এবং গিসাওয়া, তাদের দৃষ্টি উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন আবসারহিম গিসাওয়া, একটা পর্দা। গিসাওয়া হচ্ছে আ ভেল, ভেল মানে কি? একটা কাপড়, একটা পর্দা। হ্যাঁ, এবং এটা আমরা দেখতে পাচ্ছি যেটা রফা ফর্মে আছে। তো এই এটা একটা নাউন, হ্যাঁ এটা একটা নাউন, রফা ফর্মে আছে। গিসাওয়া, একটা পর্দা দিয়ে দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। চোখের উপরে পর্দা পড়ে গেলে কি, মনে করেন একটা গাড়ি যাচ্ছে, গাড়ির সামনে যদি একটা কাপড় এসে পড়ে, গাড়ি তো তাহলে কি আর দেখবেই না সামনে রোড কোন দিকে যাচ্ছে গাড়িটা। তো এরকম তার দৃষ্টি যদি ইয়া হয়ে যায়, ভীষণ ব্লক হয়ে যায়, তাহলে সে পথ হারা হবেই। এরপরে বলা হচ্ছে ওয়ালাহুম আজাবুন আদিম, তাদের জন্য হচ্ছে ওয়ালাহুম, তাদের জন্য কি? আজাবুন আদিম, একটা আজাব। সে আজাবটার আবার বিশেষণ দেওয়া হচ্ছে, সিফা দেওয়া হচ্ছে আজিম, কিরকম? এই যে দেখেন, এটা বলা হচ্ছে সিফা অফ, সিফা মারফু অবস্থায় আছে এই এই ইসমটার জন্য, এই আজাবটার জন্য। আজিম, আজিম মানে হচ্ছে অনেক বড় পর্যায়ের একটা পানিশমেন্ট, হ্যাঁ সিভিয়ার পানিশমেন্ট, গ্রেট পানিশমেন্ট। আজিম বলতে আমরা বুঝি যে খুব গ্র্যান্ড কিছু, বড় কিছু, বড় মাত্রায়, ভীষণ মাত্রায়। হ্যাঁ, তো মানে এটার ইন্টেন্সিটিও যদি বলেন এটাও গ্রেট, আবার এটার মানে পেইন বা এটার যে বেদজ্যোতি সবকিছু এটার অনেক বেশি। আজাবুন আদিম, এটা ইন্টেন্স সব দিক থেকে, হ্যাঁ আপনার পানিশমেন্টের দিক থেকেও, এট দ্য সেম টাইম হিউমিলিয়েশনের দিক থেকেও। তো এই দুইটা লাইনই আজকে আমরা নিব, আমরা একসাথে বেশি পড়ে বেশি বার্ডেন দিতে চাচ্ছি না, দুইটা দুইটা লাইনই যাই, যেহেতু আমরা সপ্তাহে 2 দিন করে আমরা কভার করছি, কিন্তু আমরা চেষ্টা করব বাসায় একটু পড়তে। হ্যাঁ, তাহলে আবার রিভিউ করি, কুইক রিভিউ। আজিম মানে কি? আজিম মানে হচ্ছে গ্রেট, বা আজিম মানে হচ্ছে খুব ভীষণ, হ্যাঁ ভীষণ বড় বা ভীষণ কঠিন আজাব, আজাব। আর আজাব তো আমরা বুঝি শাস্তি, পানিশমেন্ট। আর গিসাওয়াহ মানে হচ্ছে পর্দা, চোখের উপরে পর্দা পড়ে যাওয়া। আবসর, আবসর মানে হচ্ছে দৃষ্টি, বাসারা থেকে আসছে। বাসারা বলতে সাধারণত নর্মাল ভিশন না, এটা অন্তর্দৃষ্টি বা এরকম বোঝায়। সো এটা আবসর বা আপনি ভিশন বলতে পারেন, হ্যাঁ মানুষের যে দেখার ক্ষমতা। তারপরে সামা, সামা হচ্ছে শোনা, শোনার ক্ষমতা। কুলুব, কুলুব হচ্ছে হার্ট। আর এই সব কিছুর উপরে আল্লাহ সুবহানাহু তাআলা এখানে কি বলছেন? যে খতাম আল্লাহ, আল্লাহ সুবহানাহু তাআলা সিল করছেন। কোনো মানুষ কাউকে বলতে পারবে না তোমার হার্ট বন্ধ হয়ে গেছে, তোমার চোখ বন্ধ হয়ে গেছে, এটা আমাদের ক্ষমতাই নাই বলার, কারণ আমরা জানি না। এটা আল্লাহ সুবহানাহু তাআলা শুধু জানেন, এবং যাদেরকে আল্লাহ সুবহানাহু তাআলা বলে দিচ্ছেন এখানে, এটা তাদের জন্য প্রযোজ্য হয়ে গেছে। আচ্ছা, তাহলে এই দুটো আয়াত আমাদের থাকলো, আমরা এটা একটু রিভিশন করে আসবো। আমরা এখানে শেষ করছি রেকর্ডটা। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।